দুর্গাপূজার দশমী বিজয়া দশমী নিরঞ্জনের পরে এবং লক্ষ্মী পূজার সময় বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে বড় বড় ধরনের ময়াল এবং অজগর সাপ। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে এবং অন্যদিকে আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামে একটি ফায়ার ব্রিক্স ইটের কারখানার ভিতর থেকে প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ দেখতে পায় কারখানার কর্তৃপক্ষ। খবর পেয়ে এলাকার যুব তৃণমূলের নেতা তথা রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি চৌরঙ্গি ফাঁড়ির পুলিশকে এই খবরটি দেন। এরপর ঘটনাস্থলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির বড়বাবু অনন্ত রায় আসেন এবং স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে উদ্ধার করে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সালানপুর বন দপ্তরের হাতে তুলে দেন বলে পুলিশ সূত্রের খবর। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহার অন্তর্গত বালিজুড়ি গ্রামের মা অন্নপূর্ণা আশ্রম এলাকায় স্থানীয়দের নজরে আসে বিশাল আকৃতির একটি ময়াল সাপ। এই খবরটি জানাজানি হতে স্থানীয়দের ভিড় জমে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান, কিন্তু কিভাবে এত বড় একটি ময়াল সাপ ওখানে এলো সেটাই এখন ভাবাচ্ছে গ্রামবাসীদের। কাকা মোবাইলটা হটাবে কাকা। চৌরঙ্গিতে ছিলাম, শুনলাম লক্ষ্মণপুর এটা সমীর কাতরের ফ্যাক্টরি, এখানে অজগর সাপ ওরা খবর দিল প্রথমে। ওখান থেকে আমরা এখানে এসে আমাদের বিশ্বজিৎ চ্যাটার্জি যে আছে সে পুলিশ ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিল। আপাতত স্থানীয় মানুষজনই এখানে ওই সাপটাকে ধরে রেখেছে, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসবে ওরা নিয়ে যাবে। এখন আপাতত সাপটাকে চৌরঙ্গি নিয়ে যাওয়া হলো। কত ফুট লম্বা সাপটা? মোটামুটি দেখে তো মনে হলো 8-10 ফুট। এটা কি বন্ধ ফ্যাক্টরি না চালু? এটা চালু কাজ হচ্ছিল তো, বন্ধ আছে এখন। এখন কাজ হচ্ছিল, ওই পরিষ্কার টরিষ্কার হচ্ছিল, খড়ের গাদাল ছিল একটা, সেই খড়ের গাদালের মাঝেই সাপটা ছিল। কি নাম? আমার নাম মনোজ মুখার্জী।